কথা কও কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে এরাও? প্রত্নতাত্ত্বিকেরা অতীতের বহু ধ্বংসপ্রাপ্ত সভ্যতার নিদর্শনকে মাটির তলার অন্ধকার থেকে তুলে নিয়ে এসেছে আলোয়। এমনই এক সভ্যতার হদিশ মেলে চন্দ্রকেতু গড়ে। এই স্থানটি কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার উত্তর পূর্বে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত। চলুন বেরিয়ে আসি ইতিহাসের বহু যুগের সাক্ষী সেই লুপ্ত সভ্যতার ধ্বংসাবশেষে, আমাদের প্রাচীন ঐতিহ্যকে খুঁজে পেতে। প্রায় 4.5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত প্রাচীন নগরটি বেড়াচাঁপা, সিঙেরাঁটি, ঝিকরা, হাদিপুর প্রভৃতি উল্লেখযোগ্য গ্রাম নিয়ে গঠিত। অতীতে গঙ্গারিদি রাজ্যের রাজধানী ছিল বন্দরনগর গঙ্গে, যে স্থান গঙ্গা ও বিদ্যাধরী নদীর বদ্বীপে অবস্থিত ছিল। পরবর্তীকালে মধ্যযুগীয় হিন্দু রাজা চন্দ্রকেতুর নামানুসারে তৈরি হওয়া প্রাচীর বেষ্টিত নগর চন্দ্রকেতুগড় রাজধানীর প্রাণকেন্দ্র হয়ে ওঠে। গত শতাব্দীর প্রথম ভাগে সড়ক নির্মাণের সময় প্রথম চন্দ্রকেতুগড়ের সন্ধান মেলে। কিছুকাল পর শ্রী রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কিছু মনুষ্যকৃত সামগ্রী সংগ্রহ করে স্থানটির প্রত্নতাত্ত্বিক সমৃদ্ধির উল্লেখ করেন। পরে কলকাতা ইউনিভার্সিটির আশুতোষ মিউজিয়াম 1956 থেকে 1967 খ্রিস্টাব্দ পর্যন্ত চন্দ্রকেতুগড় ও আশপাশের অঞ্চলে খনন কার্য চালায়। তবে মূল খনন কার্যটি হয়েছিল খনা মিহিরের ডিবিতে, নগরের উত্তরে। এটি একটি বিশাল ইটের তৈরি মন্দিরের ভগ্নাবশেষ, যার ভিত মাটির নিচে 10 ফুটেরও বেশি পাওয়া যায়। চন্দ্রকেতুগড়ে প্রাপ্ত মৃৎপাত্রগুলির মধ্যে লম্বা গলাওয়ালা ধারবিহীন কৃষ্ণকায় মৃৎপাত্রগুলি প্রাক মৌর্য যুগের বলে মনে করা হয়। মৌর্য যুগের প্রচুর কৃষ্ণকায় ও ধূসর বর্ণের ঢাকাওয়ালা পাত্রের সন্ধান পাওয়া যায়। কুষাণ যুগের পাত্রগুলি ছিল লাল বর্ণের। আবার গুপ্ত যুগের যে সমস্ত ধূসর কৃষ্ণবর্ণের মৃৎপাত্র পাওয়া যায় সেগুলি ফুল ও পাতা চিত্রাঙ্কিত থাকত। প্রশস্ত মুখওয়ালা গোলাকার পাত্র, রান্নার বাসনপত্র ও সরু গলার কুঁজোও পাওয়া গেছে। গুপ্ত পরবর্তী যুগগুলিতে আবার খুরওয়ালা বাসনপত্র প্রচলিত ছিল। এমনকি এখানে পোড়ামাটির জল নিষ্কাশনের নলও উপলব্ধ হয়েছে। তাছাড়া কুষাণ ও গুপ্তযুগের প্রচুর খোদাই করা রূপা ও তামার মুদ্রা পাওয়া যায়। তাদের কিছু মুদ্রার আকার আবার আয়তকার ছিল। চন্দ্রকেতুগড়ের টেরাকোটার খ্যাতি জগৎজোড়া। বিভিন্ন ভঙ্গিমায় নরনারীর অলঙ্কৃত মূর্তি সে যুগের সামাজিক জীবনকে চিত্রিত করে। বহু দেবদেবীর মূর্তির পাশাপাশি গণের মূর্তিরও হদিশ মেলে। এছাড়া চাকাওয়ালা পোড়ামাটির খেলনা, পশু পাখির মূর্তিও পাওয়া গেছে। পোড়ামাটির মূর্তি তৈরিতে যে ছাঁচের প্রচলন ছিল তারও প্রমাণ এখানে পাওয়া যায়। এখানে যে সকল শিলমোহর উপলব্ধ হয়েছে সেগুলিতে ব্রাহ্মী ও খরষ্টি মিশ্রিত ভাষা ছিল। প্রত্নতাত্ত্বিক খননের ফলে প্রাপ্ত হাতির দাঁতের অলঙ্কার ও বিভিন্ন মূল্যবান পাথরের অলঙ্কারগুলির গঠনশৈলী আমাদের বিস্মিত করে। তাছাড়া হাড় ও কাষ্ঠ নির্মিত বহু অলঙ্কার ও দ্রব্য সামগ্রী খননের ফলে প্রাপ্ত হয়েছে। কিছু লৌহ নির্মিত অস্ত্রশস্ত্রও এখানে পাওয়া গেছে। যেটুকু প্রমাণ পাওয়া গেছে তাতে স্পষ্ট হয় এখানে প্রাপ্ত দ্রব্যগুলির নির্মাণকাল খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টীয় 10ম-12ম শতাব্দী পর্যন্ত বিস্তৃত। ফলে আমরা বলতে পারি এই প্রাচীন নাগরিক সভ্যতা শুঙ্গ কুষাণ যুগ পার হয়ে গুপ্ত যুগ থেকে পাল ও সেন আমল পর্যন্ত প্রলম্বিত ছিল। আজ এই প্রত্নক্ষেত্র চন্দ্রকেতুগড় কিছু মানুষের অপরিণামদর্শিতা ও অবহেলার শিকার। স্থানীয় বাসিন্দা গৌতম দে আমাদের বলেন, চন্দ্রকেতুগড়ের যে স্বীকৃতি পাওয়া উচিত ছিল
আজ পর্যন্ত কিন্তু সে স্বীকৃতি চন্দ্রকেতুগর পায়নি। আজও চন্দ্রকেতুগর রয়ে গেছে অবহেলিত একটি প্রত্নক্ষেত্র হিসাবে। তবুও এই হৃত গৌরবকে পুনরুদ্ধারের জন্য এ আমার ক্ষীণ প্রচেষ্টা মাত্র। যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভুলো নাই। বিস্তৃত যত নীরব কাহিনী, স্তম্ভিত হয়ে রও, ভাষা দাও তারে, হেমুনি অতীত, কথা কও, কথা কও।